सम्मानित दर्शक मंडली अस्सलामु आलैकुम। आशा करछि आपनारा सबाई महान आल्लाह ताआलार अशेष मेहरबानीते भालो आछेन। आजकेर भिडियोते जे अलौकिक घटनाटी उपस्थापन करब ता अत्यंत खुबई गुरुत्वपूर्ण, ताई भिडियोटी ना टेने शेष पर्यन्त देखते थाकुन। ভারতে তামিলনাড়ুর প্রত্নতত্ত্ব বিভাগ শিবগঙ্গাই জেলার কালাইয়ার কয়েলের কাছে এলান ধাক্কা রাইয়ে মাটি খুঁড়ে উদ্ধার করেছে সিরীয় সোনার মুদ্রা। ওই স্বর্ণ মুদ্রায় আরবিতে খোদাই করা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। মুদ্রাটি ষষ্ঠ শতকের বলে অনুমান করা হচ্ছে। প্রত্নতত্ত্ব বিভাগের এক কর্মী জেমিনি রমেশ বলেছেন, এই মুদ্রা প্রমাণ করে মাদুরাই অঞ্চলে ইসলাম ধর্ম অনেক আগে প্রসার লাভ করেছিল। শিক্ষাবিদরা এই এলাকাকে ভাইগাই উপত্যকা সভ্যতার অংশ হিসেবে বর্ণনা করেছেন। 2300 বছর আগের এই সভ্যতার হদিস মেলার পর 2015 সালে এখানে খনন কার্য শুরু হয়। মাদুরাইয়ের বাসিন্দা মোহাম্মদ ইউসুফ নামের একজন আইনজীবী বলেছেন, 14 শতকে মালিক কাফুরের মাদুরাই জয়ের আগেই ইসলাম পৌঁছেছিল এখানে। আরবের সঙ্গে দক্ষিণ ভারতের বাণিজ্যিক সম্পর্ক ছিল আর পাণ্ড্য রাজত্ব মুক্তার জন্য প্রসিদ্ধ ছিল। তার ধারণা, ইসলামের অস্তিত্ব যে এখানে বহু আগে থেকেই ছিল তা খনন চালিয়ে গেলে ক্রমশ প্রকাশিত হবে। মাদুরাই শহরতলির অদূরে কিঝারি ও শিবগঙ্গাই জেলার সীমান্তে খনন কার্য শুরু হয়েছিল চলতি বছরের 19 ফেব্রুয়ারি। লকডাউনের আগে এই খনন কার্য উদ্বোধন করেছিলেন ওই রাজ্যের মুখ্যমন্ত্রী পালানিসামি। লকডাউনের জেরে কাজ বন্ধ থাকলেও আবার চালু হয়েছে। দর্শক, এই ঘটনা সম্পর্কে আপনার কি মতামত তা কমেন্ট করে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আর হ্যাঁ, পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।